হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি ভালো আছি, আমরাও ভালো আছি। তো ব্যাপার হলো যে বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে ব্লগে আসা হয়নি, তোমাদের সাথে দেখা করা হয়নি। তার কারণটা হচ্ছে, আমি প্রথমেই খুব দুঃখের সঙ্গে এটা বলে নিচ্ছি যে আমার ফোনটা, তোমরা তো জানো আমার নতুন ফোন নেওয়া হয়েছে, তো নতুন ফোন নেওয়া হয়েছে, ফোনটা হঠাৎ করেই মানে অটো আপডেট নিয়ে নেয়। অটো আপডেট নিয়ে নেওয়ার পরে কি হলো, আমি হঠাৎ দেখলাম আমার ফোনটা মানে যা কিছু আমার বেশ কিছু ডাটা, তারপরে কিছু অ্যাপস, সব মানে যা যা নতুন মানে নতুন ফোন নেওয়ার পর যা যা কিছু ফোনে আমি নতুন করে ডাউনলোড করেছিলাম বা নিজের কাজের জিনিস, সমস্ত কিছু উড়ে গিয়েছে। আমি নতুন ব্লগ যে করব তার সমস্ত ডাটা চলে গেছে, আমি আর নতুন করে কিছু করতে পারিনি। মনটা খারাপ করে দুদিন বসে থাকলাম, তারপরে দেখলাম যে আর মন খারাপ করে থেকে কি হবে, মন খারাপ করে থাকলে তো আর জীবন চলবে না, চলো আবার আসা যাক। তো এইভাবেই আমার আবার আসা। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও, আমিও ভালো আছি। ঘুরে বেরিয়ে আমাদের তোমাদের সাথে শেষ আমার দেখা হয়েছিল সেই যেদিন আমরা কিরীটেশ্বরী মায়ের দর্শন করলাম, সাথে জগৎবন্ধু প্রভুর ধাম দর্শন করলাম, তারপরে তো তোমাদের সাথে আর দেখা সাক্ষাৎ নেই। তো আজকে চলে এসেছি, আর দেখা সাক্ষাৎ না করে পারছি না, আর ভালো লাগছে না। তো এই হলো ব্যাপার, চলো দেখতে থাকো। আমি এখন পড়াতে বসেছি রিওকে, ওর পরীক্ষা হলো 24 তারিখ থেকে, মানে অ্যানুয়াল পরীক্ষা শুরু, পড়াতে বসেছি। বল আমাদের জাতির জনক কে? গান্ধী যেটা পড়েছি। তাও বল কাকে নেতাজি বলা হয়? সুভাষচন্দ্র বসুকে। সূর্য কি দিয়ে তৈরি? সূর্য হলো হিলিয়াম গ্যাস ও হাইড্রোজেন গ্যাস, আরো অনেক রকম গ্যাস দিয়ে তৈরি। আরো আরো প্রায় 60 প্রকার গ্যাস দিয়ে তৈরি উপাদান, হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস এবং প্রায় 60 প্রকার উপাদান দিয়ে সূর্য গঠিত। সূর্য তাহলে কি দিয়ে তৈরি? হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস এবং প্রায় 60 প্রকার উপাদান দিয়ে সূর্য গঠিত। ভালো করে শুনবি, রাখবে ধূমকেতু কি? গ্যাসীয় উপাদানে তৈরি, ঝাঁটার মতন দেখতে, লেজযুক্ত উজ্জ্বল জ্যোতিষ্ক। ঝাঁটার মতন দেখতে, গ্যাসীয় উপাদানে তৈরি, ঝাঁটার মতো দেখতে, লেজযুক্ত উজ্জ্বল জ্যোতিষ্ক। শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? টাইটান। টাইটান। শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? টাইটান। নক্ষত্র কি? সূর্যের মতো যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে সেগুলিকে নক্ষত্র বলে। সূর্যের মতো যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। আচ্ছা এবার ইয়ে বল, অনুশীলন করবো। সূর্যের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, চাঁদ, শুক্র, পৃথিবী। বৃহস্পতি, চাঁদ, শুক্র, চারটির মধ্যে কোনটা? সূর্য বৃহত্তম। বিখ্যাত ধূমকেতুটির নাম কি? ডিমস, ফোবস, হ্যালি ধূমকেতু, হিলিয়াম। কোনটা? ডিমস, ডিমস। দেখে বল, চারটে অপশন দেখে বল, বিখ্যাত ধূমকেতুটির নাম কি? ডিমস, ফোবস, হ্যালি ধূমকেতু না হিলিয়াম, কোনটা হবে? হিলিয়াম। হিলিয়াম হবে? ডিমস, ডিমস হবে। বলে দিলাম না ওখানে হ্যালির ধূমকেতু, বানান করে করে বুঝিয়ে বলে দিলাম আমি। হ্যালি ধূমকেতু হয় যখন আকার, উঠে বসে ভালো করে পড়তো, হয় যখন আকার লয় হসি র হ্যালির, হয় যখন আকার, হ্যাঁ লয় হসি র, জানি তো ভুল কথা, সুন্দর করে বুঝিয়ে পড়। ভুল আছে, একটু ভুলে গেছি বলে। লাল গ্রহ কাকে বলা হয়? বলে চারটির মধ্যে কোনটা? মঙ্গল গ্রহ। সূর্য চারিদিকে কারা ঘুরে? সূর্য চারিদিকে নক্ষত্রগুলি, ধূমকেতুগুলি, উপগ্রহগুলি না গ্রহগুলি? গ্রহগুলি। গ্রহগুলি সিওর তো? হ্যাঁ গ্রহই তো ঘুরে। ঠিক আছে, এটা হয়ে গেল। পড়াতে পড়াতে আমার মাথা খারাপ হয়ে যায়, হারমোনিয়াম নিয়ে চলে আসলাম, কারণ একটার পর একটা টাইম পার হয়ে যাচ্ছে, পড়া, তারপরে গান, তারপরে তবলা, সময় তো আর বসে থাকবে না। তার মধ্যে ধরো শীত পড়েছে, শীতের রাত, যেখানে চলে আসে করোনা, পারবো না। ও আমি গান করবো, তুই বম বমকে বের করবি, ঠান্ডার মধ্যে বলেছি না ওকে বের করবি না। রিওকে পড়ানো হলো, গানে বসছিলাম, তার মধ্যেই তো তোমরা দেখলে একটা ফোন কল এলো। ফোন কলটা হলো, মা ফোন করেছিল, দিদার শরীরটা আজকে বললো খুবই খারাপ, তুই এক্ষুনি চলে আয় পারলে।
যেদিন ঘটনাটা হলো, আমি রিওকে পড়াচ্ছিলাম, তারপরে মায়ের ফোন আসলো, আমি গেলাম, তো গিয়ে শুনলাম, মানে তারপরে মানে খুবই তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল, জাস্ট কেউই বুঝতে পারলো না যে কিভাবে কি হয়ে গেল। ওকে সেই দিন নাকি সকাল থেকে আমি যাওয়ার পর আমাকে সবাই বলল যে দিদা নাকি সবই বলেছিল, তো তখন কেউ বুঝতে পারেনি যে মানুষটা আর থাকবে না, ভেবেছিল অসুখের ঘোরে যে এরকম মানে দিদা কথা উল্টো পাল্টা বলতো, ওরা বুঝতেও পারেনি যে ওই দিনে ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে যাবে, বা ওই দিনই তো তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও আর অনেক কিছু আর ভালো লাগছে না বলতে, সবই বলেছিল, কেউ বুঝতে পারেনি যে মানুষটা থাকবে না। আজকে আমার মায়ের 3 দিনের ঘাটের কাজ, মানে কামান সেরে গঙ্গা স্নান করবে। চলো তোমাদের সাথে আমি ওইটুকুই একটু শেয়ার করার চেষ্টা করছি। বাড়ি আসলাম, এসে সমস্ত কাজকর্ম সারলাম, মায়ের কামানের ঘাটের কাজ কালকে হবে, আজকে কামান হলো, স্নান টান হলো, এবার আমিও আমার যতটুকু করার মতন করে দিয়ে আমি জাস্ট বাড়ি ঢুকলাম। আজকের ব্লগ এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো।